রেলে চাকরি দেওয়ার নামে বর্ষর আন্তরাজ্য জালিয়াতি চক্রের হদিশ দুদিন আগেই পাওয়া গেছিল শহর আসানসোলে। সেই চক্রের মূল চাই বা মাস্টার মাইন্ডকে আগেই গ্রেপ্তার করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। রবিবার রাতে আসানসোল শহরের সেন্ট্রাল রোডের সৃষ্টিনগরে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করল এই চক্রের আরও এক সদস্য অটো চালককে। ধৃতর নাম অবধেশ যাদব। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার দুর্গামন্দির এলাকায়। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে। এই চক্রের বিরুদ্ধে রেলে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে। সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, মহারাষ্ট্রের বাসিন্দা জনৈক লক্ষণ ঘোষাল এই ব্যাপারে নির্দিষ্ট করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় শনিবার রাতে মূল অভিযুক্ত হিসাবে একজনকে গ্রেপ্তার করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতর নাম হরিন্দ্র সিং। তার বাড়ি বিহারের আরা জেলায়। রবিবার ধৃতকে ১৪ দিনের রিমান্ড চেয়ে আসানসোল আদালতে পাঠিয়েছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতর জামিন নাকচ করে ১২ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। ধৃতকে জেরা করে পুলিশের হাতে এই চাকরি সংক্রান্ত বেশ কিছু সূত্র আসে। তার ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রবিবার সন্ধ্যায় আসানসোলের সেন্ট্রাল রোডে আসানসোল সৃষ্টিনগরের সংহতি আবাসন এলাকায় হানা দেয়। তখন সেখান থেকে একটি অটো রিক্সা বেরোচ্ছিল। সেটিকে পুলিশ আটকায়। তল্লাশিতে সেই অটো থেকে এই অভিযোগ সংক্রান্ত প্রচুর নথি পাওয়া যায়। অটোসহ সেই সব নথি বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় চালককে। পরে ওই আবাসন এলাকায় দুটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকে প্রচুর পরিমাণে এই চাকরি দেওয়া সংক্রান্ত নথি পাওয়া যায়, যার মধ্যে রয়েছে নিয়োগপত্র, ওয়েমার শিট, রেল চাকরির নিয়ম সংক্রান্ত একাধিক বই, মেডিকেল পরীক্ষা সার্টিফিকেট। এছাড়াও পাওয়া গেছে নগদ ১০,৭৪,০০০ টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। দুটি ফ্ল্যাটকে সিল করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ওই আধিকারিক আরও বলেন, মহারাষ্ট্রের এক ব্যক্তি এই ব্যাপারে যে অভিযোগ দায়ের করেছেন তাতে মোট ৬ জনের নাম আছে। তবে ঠিক কতজনকে প্রতারিত করা হয়েছে তা এখনও পরিষ্কার হয়। মূল অভিযুক্তর কলকাতাতেও ফ্ল্যাট আছে। চক্রের সদস্যরা আসানসোলে রেলে চাকরিতে জয়েন করানোর কথা বলেছিল। সেই মতো অন্য রাজ্যে চাকরি প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছিল। রেলের হাসপাতালে তাদের মেডিকেল পরীক্ষাও করানো হয়। তবে শেষ পর্যন্ত কারুরই চাকরিতে জয়েন করা হয়নি। কিন্তু ততক্ষণে হরিন্দ্র সিং রেলে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরে জানা যায় পুরোটাই ভুয়ো বা জাল। এরপরই তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ আধিকারিক বলেন, সবকিছু খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। কোথায় কোথায় হয়েছে সেটা আমি এখন আপনাদের বলছি না, সেগুলো আমরা জানার পর সেই জায়গায় ইনিশিয়ালি রেল শুনেছে, বাট অফিসিয়ালি আমরা এখনো বলিনি, আমরা ডেফিনেটলি রেলকেও জানাবো কিছু করার থাকে। দেখুন, আমি বললাম আগে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশ কয়েকটা জায়গা এগুলো হয়েছে, তো সেই জায়গাগুলোকেও আমরা ইনভেস্টিগেশন আওতায় আনছি। এখন জায়গাগুলো আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। অ্যারেস্ট দুজন আছে। প্রথমে অ্যারেস্ট করেছিলাম অরিন্দ্র কুমার সিং, যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম, এবং গতকাল যে অটো সহ যে পুলিশকে অ্যারেস্ট করা হয় তার নাম অবধেশ যাদব। অরিন্দ্র কুমার সিং এর বাড়ি আছে বিহারের বাঁকা, আর অবধেশ যাদব থাকছিলেন আসানসোলের অত্যন্ত সাউথের দুর্গামন্দির এরিয়াতে। দেখুন, এই যে ফ্ল্যাটগুলো থেকে পাওয়া গেছে সেই ফ্ল্যাটগুলোতে ওরাই থাকছিল আমরা এটা জানি। এবার আমাদের ভেরিফিকেশনের ব্যাপার আছে, ফ্ল্যাট দুটোকে আমরা সিল করে দিয়েছি, কারণ একটা ফ্ল্যাট এবং তার পাশে আরেকটা ফ্ল্যাটও আছে। দুটো ফ্ল্যাটের একটা হচ্ছে ১২H আর একটা ৮G, এই দুটো ফ্ল্যাটকে আমরা সিল করে দিয়েছি। আপনার এই কেসের
যে এফআইএনএম অ্যাকুজ আছে তাদের আরেকটা কেসের সঙ্গে আমরা ইনভলভমেন্ট পেয়েছি। বলাকর পিএস হুগলি রুরাল এলাকাতে ওনাদের একটা কেস আছে, সেই কেসে অলরেডি চার্জশিটেড অ্যাকিউজ কেসে কয়েকজন অ্যাকিউজ আছে, ওটাও আমরা এই কেসে ইনভলভ করছি। सर इन लोगों का जो सिंडिकेट जो चल रहा था वो क्या स्टेट लेवल में या पूरा नेशनल लेवल में लोग चला रहा था? ये तो अभी बोलना मुश्किल होगा, अभी चीजों का है, हम देखेंगे जी। सर 2009 में ना सर आसनसोल डिवीजन में 309 लगभग जाली पकड़ाया था, जो अपॉइंटमेंट लेटर दे के आपका साउथ थाना भी इसको तत्कालीन ओसी यहाँ साधन बनर्जी हुआ करते थे, तो क्या ऐसा लग रहा है उस गैंग से भी ये लोग कुछ युक्त है क्या? देखिए तो वो केस केस के बारे में आपसे ही सुना है तो हम देखेंगे। बीच में ऐसा केस होता है, 2023 में भी केस हुआ था, हम लोग देख रहा है अभी उसको इस केस का एक्यूज करेंगे, जो एक्यूज है होगा अंदर कोई कॉमन गैंग होगा हम देखेंगे। आपको सर ऐसा कुछ लग रहा है कि इनका तार जो है यदि बांका बिहार से है तो यूपी बिहार और झारखंड से भी इनका कोई तार है? हो सकता है, इन लोगों का जो एग्जामिनेशन ट्रेनिंग हुआ था वो अलग दूसरा स्टेट में हुआ था जी, तो अभी मैं नहीं बोल रहा हूँ। आगे की जांच की कार्रवाई के चलते इसको आप सार्वजनिक नहीं कर रहे हैं, हम देखेंगे और उसके बाद फिर आप इसको आगे कहीं करेंगे। आसनसोल का किसी का नाम आया है क्या? आसनसोल एक अरेस्ट हुआ था अब्दुस यादव और इससे और मैंने जांच में आपका बाधा ना हो इसीलिए इसको आप ज्यादा सार्वजनिक नहीं स्टार्ट हुआ है, अभी देख रहा है सर। ये लोग रेल का परीक्षा दिलाते थे कि और भी अन्य कुछ परीक्षा दिलाते थे? अभी रेल का बारे में खुलासा हुआ है। अच्छा, टाटा बजट तो बोलेंगे प्रोजेक्ट का कहीं मन से स्वीकार करते মানে অনন্ত কুমার সিং অ্যারেস্ট হওয়ার পর উনি স্বীকার করেছেন যে উনি যে টাকা পেয়েছেন টিকিটিং করে সেগুলো ওই ফ্ল্যাটে রাখা আছে এবং উনি তাদের কিছু অ্যাসেটও পাস করেছেন, এখন ওই সিজ করা হবে। এনকোয়ারি চলাকালীন ওনাকে ডাকা হয় তখন উনি এসে পুরো ব্যাপারটা বলেন, ওনার বক্তব্য যেটা ছিল কিছু লোক ওনার এবং ওনার কিছু আত্মীয় তাদের রেলওয়েতে চাকরি দেবে বলে 60,000 টাকা নিয়েছে, 60,00,000 টাকা নিয়েছে এবং নেওয়ার পর এদের এই ক্যান্ডিডেট যারা আছে তাদের রিটেন এক্সামিনেশন হয়েছে, আফটার এক্সামিনেশন মেডিকেল টেস্ট হয়েছে, কিছু ট্রেনিংও হয়েছে এবং এগুলো সবগুলো করার পর তাদের আলটিমেটলি আসানসোলে জয়েন করতে বলা হয়েছিল আর কি। তো এই যে এক্সামিনেশন টেস্ট যেগুলো হয়েছে সেগুলো অন্যান্য স্টেটে হয়েছে, ওয়েস্টবেঙ্গলের বাইরে অ্যাকচুয়াল তাই। তো তারপরে আসানসোলে যখন জয়নিং করতে বলা হয় কিন্তু আসানসোলে আর জয়নিং করানোদের হয়নি, তো এই মর্মে তিনি কমপ্লেন দেন এবং কিছু লোকের নাম মেনশন করেন। কমপ্লেন দেওয়ার পর আমরা একটা স্পেসিফিক কেস লজ করি, কেস লজ করার পর প্রিন্সিপাল অ্যাকিউজ হয়েছিল তার ডিটেলস নিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি আসানসোল সাউথেরই একটা এরিয়া থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার সময় তার কাস্টডি থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট পাওয়া যায়, মানে এই ব্যক্তি যে অভিযোগ করেছিলেন তার অভিযোগকে প্রমাণ করার জন্য যে সমস্ত ডকুমেন্ট দরকার সেরকম কিছু ডকুমেন্ট তার কাস্টডিতে আমরা পাই, সেগুলো সিজ করা হয়, তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এবং বড়দিনের পুলিশ স্টেশন পাই। তার কালকে তার স্টেটমেন্টের উপর বেস করে আমরা একটা জায়গা ফিক্স আপ করেছিলাম সৃষ্টিনগরে একটা ফ্ল্যাট, তো সেই ফ্ল্যাটে রেড করতে আমরা যাচ্ছিলাম যখন তখন এই একটা অটোকে দেখায় যে অটো তা এরা ইউজ করতো এবং অটো ড্রাইভারও এদের গ্যাং মেম্বার বলে মেনশন করে। অটোটাকে আমরা ইনসিডেন্টালি ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে দেখি আর কি, তো অটোটাকে ধরা হয় এবং অটো ড্রাইভার যে ছিল অটো ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি এবং তার ওই অটো থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট আমরা পাই যেগুলো সে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তার উদ্দেশ্য ছিল সেগুলোকে ডিস্ট্রয় করা বা অন্য কিছু। তো অ্যারেস্ট করি, অ্যারেস্ট করার পর ওগুলো সিজ করা হয়, সিজ করার পর ফ্ল্যাট থেকে ডকুমেন্টগুলো বের করে নিয়ে আসা হয়েছিল সেই ফ্ল্যাটেও আমরা রেড করি। রেড করে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত যে সমস্ত সিজ আর্টিকেলগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ওখান থেকেই পাওয়া গেছে, যার মধ্যে আমাদের 10,74,000 টাকা এবং বেশ কিছু সোনার গয়না এবং যেগুলো প্রায় সমমূল্যের সোনার গয়না এবং আরও প্রচুর রিলেটেড ডকুমেন্ট যেগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট আছে আমাদের মডেল কোশ্চেন পেপার উইথ আপনার ওএমআর সিট আছে রেলওয়ের, তারপরে রেলওয়ের এক্সামিনেশন বা সার্ভিসের রুল লেখা বেশ কিছু বই, আমরা বেশ কিছু অ্যাডমিট কার্ড পাই,
আমরা পেয়েছি আপনার মেডিকেল ফিল্ড সার্টিফিকেট, জয়নিং লেটার, আই কার্ড, আরো বিভিন্ন ধরনের আর্টিকেল আমরা সিজ করেছি এবং আজকে ওই ড্রাইভারকে আমরা ফরোয়ার্ড করেছিলাম, ফরোয়ার্ড করে তাকেও বিসিতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই কেসের সঙ্গে যুক্ত আরো কিছু নাম আমরা পেয়েছি, তো সেগুলো ইনভেস্টিগেশন চলছে এবং আর যারা যারা যুক্ত আছে তাদের অ্যারেস্ট করা হবে। এদের নাম কি কি আছে? আমরা প্রথমে অ্যারেস্ট তাকে করেছিলাম, তার নাম ভরেন্দ্র কুমার সিং, হচ্ছে বিহারের বাঁকার বাসিন্দা এবং কলকাতাতেও একটা ফ্ল্যাট আছে আমরা জানতে পেরেছি এবং আসানসোলের ওই সৃষ্টিনগরে আপনার ফ্ল্যাটে থাকতো, অন্য আরেকজন কেসের অ্যাকুস্টের সঙ্গে ওখানে থাকছিল। এদের আরও কিছু জায়গা আছে যেখানে এদের থাকে বা এই ধরনের কার্যকলাপ চালায়, তো সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা চেষ্টা চালাচ্ছি ওগুলোকে ফিক্স আপ করার। সেটা এখনই বলতে পারবো না, এনার কমপ্লেন্টে ছজনের কথা মেনশন করা আছে, সেই ছজনের টা দিয়ে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি, পাঁচ বাকি যা আছে সেগুলো জানা গেলে আমরা সেগুলো ইনভেস্টিগেশন আলাদা আনবো। বিভিন্ন রেলওয়ে হসপিটালে এদের ইয়ে করা হতো, মেডিকেল টেস্ট করানো হতো, আর আমরা ভরেন্দ্র কুমার সিং কে অ্যারেস্ট করার পর আমরা যে অটো ড্রাইভার কে অ্যারেস্ট করেছিলাম তার নাম অবধেশ যাদব এবং এই আসানসোলের দুর্গা মন্দির এরিয়াতে থাকে। কি যাদব? অবধেশ যাদব। অবধেশ যাদব।